এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াল রাজ্য বাম শিবির। যুদ্ধ নয়, শান্তি চাই এই দাবি নিয়ে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার ডাকে কলকাতার হোচিমিন মূর্তি থেকে ধর্মতলার লেনিন মূর্তি পর্যন্ত শান্তি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে পা মেলান সিপিএম নেতা রবীন দেব, সৌমেন্দ্রনাথ বেরা, দেবদূত ঘোষ প্রমুখ। ইউক্রেনের ওপর রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা করে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার দাবি জানানো হয়। পাশাপাশি ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দ্রুত উদ্ধারের আবেদনও করা হয়।